Ashit Sandosha, DJ Bapi, Do Shai Number Pole. তোমার হয়তো জানা নেই, একমাত্র শিবকে ছাড়াও অন্য কাউকেই আমি পুজো করতে পারবো না। ফিরে যাও চন্দ্রধর, ফিরে যাও পিতার মন্দির থেকে, আমার শিব শম্ভুর পূজা করতে দাও। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় সর্বধীতাই সামৃতাই গৌরী নারায়ণী নমঃ নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। বারবার শুনতে পাচ্ছ না আমার বাড়ি, এই মুহূর্তে যদি বাঁচতে চাও ফিরে যাও শিব মন্দির থেকে। মাতা চন্ডীতে হ্যামটা দিয়ে হ্যামিব তোর পাঞ্জন খাড়ে। তাছাড়া আমি বাবুদেবীর আসনে
আর শালে নারী। আমি তো আগে বলেছি শিবকে ছাড়া কাউকে পূজা করতে পারবো না। এই পৃথিবীর বুকে আরো অনেক ভক্ত আছে, সেই সব ভক্তের কাছ থেকে এই তোমার যজ্ঞ পূজা তুমি চেনাও, ফিরে যাও মন্দির থেকে। তাহলে আমার শেষ কথা শুনেন রাজা, পিতার আশীর্বাদে এসেছি তোর এই মন্দির প্রাঙ্গণে, যতক্ষণ না দিবি আমার চরণে পুষ্পাঞ্জলি তোর মন্দির আমি পরিত্যাগ করবো না রাজা। আমি তোমারই চরণে যদি না পুষ্পাঞ্জলি দেই তাহলে মন্দির ছেড়ে এক পাও যাবে না। তাহলে তুমি পূজা নেবে? হ্যাঁ রাজা। আর আমি তোমায় পূজা দেব? দেবে রাজা। কেন দেব না, কেন দেব না? আমি যদি না পূজো দেই তাহলে তুমি আমার মন্দির ছেড়ে এক পাও যাবে না। এসো আমারই কাছে, কোন রূপে পূজা নেবে, এসো মোর সম্মুখে দেব তোমার যজ্ঞ পূজা। রোগ দেখছে আমি মনে পড়ে গেছে এই পূর্বে জন্মের কথাও, আমি ছিলাম রেশে মনে বুঝতাম পাখি, একদিন সর্প হয়ে আমার বাকির বাচ্চাকে করেছে এই নিখুন অপরাধে। আমি মাথা চন্ডিত হেমতা নিয়ে সারা জঙ্গল তন্ন তন্ন করে ফিরেছি, কোনোদিন তোমার পায় নেই এই সুযোগ, এই সুযোগে নেব তোমার প্রতিশোধ। তাই পূজার পরিবর্তে মাথায় মারিলাম পাতা। তোকে সাবধান করে দিয়ে দিলাম, আমি যেখানে যে অবস্থায় পাবো তোর কাছ হতে আমার পূজা আমি আদায় করে নেব রাজা। রে গে না তু, রে তুই যে না
নেব। ওরে সেখানে তো আমি কেমন বেশি যাবো তাও তো বলে দিলি না। এবার ইন্দ্রের কন্যা পারিজাত রূপ করিয়া ধারণ, চলে যাও চাঁদের পুষ্প উদ্যান। বেশ কেটে বেশ, আজ তোরই কথা মতো আমি ইন্দ্রের কন্যা পারিজাত রূপ ধরে চললাম ওই পুষ্প মাঝে, সুন্দর ভাবে নাচে গানে মন ভরিয়ে দিয়ে চাঁদের কাছে রয়েছে ভাগ্যের মন্ত্র, ওই ভাগ্যের মন্ত্র আমি হরণই করতে চললাম। বলে আরে আমার আকাশ, আরে যো ছোনাই গেছে ভরে, তুমি আছো বলে আমার আকাশ যো ছোনাই গেছে ভরে, কি বললে তুমি, মনের মতন কাউকে পেলে করিবে সামিত্র বরণ? তবে দূরে কেন, এসো মোর কাছে দাও মোর ধরাও প্রেম ভালোবাসা। ও তুমি তো বললে মনের মতো কাউকে পেলেই জন্মের মতো তুমি প্রেম ভালোবাসা, দূরে কেন কেন পালিয়ে যাচ্ছ, বলো বলো কি চাও তুমি? কিভাবে বললে তুমি, মাতা চণ্ডী দা মহা জ্ঞান মন্ত্র তোমার কন্ডকুয়ার শোনাবো? চাই না সুন্দরী, ফিরে যা উদ্ধার মাঝে থেকে, মাতা চণ্ডী দা মহা জ্ঞান মন্ত্র শোনাইতে পারবো না কন্ডকুয়ারে। তাহলে ফিরে যাও এই উদ্ধার মাস থেকে, যাও ফিরে যাও। বেশ রাজা, আমি এই ফিরে গেলাম। তাই তো, এই আমি আজকে দেখলাম পুষ্প উদ্ধার মাঝে সুন্দর এক নারী মনের আনন্দে গাইছে। নিত আবার এক নারী আমি এসেছি। কেন কেন জানো, কেন বলুন? আজ মনের মতো মালা গেঁথেছি তোমার গালে পরাবো বলে, তাই হেঁটে ছুটতে ছুটতে পুষ্প মাঝে আজ মালা গেঁথেছি। আমার মনে যে বড় আনন্দ লাগে গো, কি গো, মনের মতো নাগর পেলে বরমালটি গলায় দিয়ে আমি স্বামীকে বরণ করতে চাই, তাই বলছি ওগো রাজা। আজ আনন্দে ভরা এ মন, আনন্দে ভরা এ মন, কেবাও তলে হে রাজা।
বলো তুমি আসবে বলে ভালোবাসবে তুমি কিভাবে জানলে বলো তুমি আসবে বলে ভালোবাসবে বলে বলো আনন্দে ভরায় আমি মুক্ত হয়ে গেছে তবে দূরে কেন সুন্দরী আমাকে তুমি ধরে দাও বলো তুমি কি চাও আমি আমি তোমার তাই দিব বলো না বলো তুমি কি চাও সুন্দরী এসো মোর কাছে দাও ধরাও ভালোবাসাও ও আলিঙ্গ আমি তোমার সারা জীবনের মতো প্রেম আলিঙ্গন দেব তাই তাই বলছি ও গো রাজা বলো শুনেছি তোমার কাছে রয়েছে মহাকের মন্ত্র ওই মহাকের মন্ত্র আবার করে শ্রবণ করো তাছাড়া আমি তোমার দ্বিতীয় রানী হতে চলেছি বলো শোনো শোনো নারী মহাজ্ঞান মন্ত্র কেন মহাজ্ঞান মন্ত্র কিন্তু তুমি যা চাইবে আমায় তুমি সব তোমারই দেবো মহাজ্ঞান মন্ত্র শোনাইব তোমার মোর কর্ণ কুয়ারে এসে মোর কাছেই দিবিত্ব জনে নির্ব তো প্রেম ভালোবাসা লিঙ্গন তবে এসো কাছে শোনো সুন্দরী মহাজ্ঞান মন্ত্র শুনলে তাহলে এইবার এসো কাছে প্রেম ভালোবাসা ও আলিঙ্গ কি ভাবছো এই মন্দির থেকে পালিয়ে যাবে তা কোনোদিন স্বভাব নয় না রে তোমাকে করিব প্রেম ভালোবাসা আলিঙ্গ তুমি পালিয়ে যাচ্ছ কেন দাও আমারই দাও ওরে মায়াবিনী মনসা মায়া জাল করি আবিষ্কার অজ্ঞান মন্ত্র করি হরণ কোথায় পালাবি রে মায়াবিনী মনসা এই সুবর্ণ সুযোগে মাতা চণ্ডিতা হেমতা দিয়ে ভাঙিব তোর পাঞ্জার প্রভু শঙ্কর দয়াবয় কি করিলাম দয়াবয় আজ মাতা চণ্ডী দহম জ্ঞান মন্ত্র আজ আমি কামের বসিতে হারিয়ে ফেললাম দয়াময় ভগো জননী আমায় তুমি আমার রক্ষা করো দয়াময় তুমি আমার রক্ষা করো তুমি আমার রক্ষা করো দয়াময় ওরে মায়াবী মনসা
শুনে দেখ আমার ভারে কোনদিন যদি বাড়ি চম্পক নগরের আশেপাশে তোর চিলের মুষ্টি ধরে আশ্রে মারবো এই প্রাসাদের। তোর কথা মতো আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি, এবার আমি পূজা পাবো। যে ধরা ধাম আছে দিদি, তোমার পূজা এখন অনেক দেরি আছে দিদি। অনেক বাকি? হ্যাঁ অনেক বাকি। কিবা করতে আমি বলে না তো দিদি, সেই বজুয়ার মাঠে তাতে ছয় পুত্র আসতে খেলা করিতে তুমি সর্পরূপ ধারণ করে গিয়ে তাদের দংশন করে এসো দিদি। বেশ রেখে বেশ, ওরে সুখীরা তো তাই যদি হয় আজ আমি যাব ওই বজুয়ার মাঠে। চন্দ্রজারে ছয় পুত্র খেলা করছে, চন্দ্রজারে ছয় পুত্রকে আমি কালের কবরে ঘুম পাড়িয়ে আমারে পূজার প্রচার করতে চললাম ওই আশিত সাউন্ড ডোসা, ডিজে বাপি, ডুশা, এক নম্বর পোল।